بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان বিসমিল্লাহির রহমানির রহিম আরহমুল্লাহি ওয়া সাল্লালু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনি প্রশ্ন করেছেন সিজদার মধ্যে দোয়া করার ক্ষেত্রে যে আপনি জানেন যে সব ভাষায় দোয়া করা যায় সিজদার এবং রসবান ভাষা মাফিস সুজুদ ফাজতাহিদু ফিদ দুআ সিজদার মধ্যে তোমরা চেষ্টা করো সাধনা করো আল্লাহর কাছে যত চাইতে পারো প্রার্থনা করার আর আদনা করো আল্লাহর চাও এখানে এখানে যে মশলাটা হচ্ছে সেটা হচ্ছে যে সজদার মধ্যে বন্ধ আল্লাহর অতি নিকটে থাকে এবং এখানে দোয়ার কবুল করার অনেক সেখানে ইয়ে আশ্বাস দেওয়া হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এজন্য জন্য বলেছেন বসে তোমরা দোয়ার মধ্যে বেশি করে সজ্যার মধ্যে বেশি করে দোয়া করো এখন এই দোয়া করাটা যে আপনি মতন কথা বলতেছেন যে এখানে কোরআনের দোয়াগুলা করা যাবে না এটা ভুল ব্যাখ্যা কারণ কোরআনের তিলাওয়াত করা যাবে না তিলাওয়াত হিসাবে মধ্যে কোন কিছু তিলাওয়াতের তিলাওয়াত হিসাবে সেটা পাঠ করা যাবে না কিন্তু দোয়াটা হচ্ছে আল্লাহর দোয়া আল্লাহর শিখানো দোয়া তো সবচেয়ে উত্তম তারপর রসুলের দোয়া শিখানো সেটা আল্লাহর দোয়া শিখানোটা কোরআনে আরবিতে আসছে আর রসুল সামনের শিখানো দোয়া সেটাও আরবিতে আসছে কারণ রসুল্লাহ ইসলাম আরবি ভাষায় সমস্ত কথা বলেছেন এবং কোরআনটা নাজিল হয়েছে আরবিতে তো কাজেই দোয়া হিসাবে যখন মানুষ দুয়া করবে সেটা কোরআনে আয়ত হোক আর হাদিস তারা প্রমাণিত হোক আর ভিতরে সেটা কোনো গোনা হবে না এবং কোনো কোনো নিষেধ নাই কিন্তু নিষেধ হচ্ছে যে সৈদার মধ্যে তিলাওয়াতের তিলাওয়াত করে মানে কোরআনটা তিলাওয়াত তিলাওয়াতের উদ্দেশ্যে তিলাওয়াত করা মানে পড়াটা তিলাওয়াতের উদ্দেশ্যে কিন্তু যখন মানুষ দোয়ার মধ্যে শহীদার মধ্যে বলবে রব্বানা আতিন দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কেনা যাবেন না এটা সে যেটা নাকি সুরা বাকারা এটা এক দুইশো নম্বর আয়াত দুইশো এক নম্বর আয়াত এখানে পুরো আয়াতের মধ্যে এই দোয়াটা একটা অংশ এখানে আল্লাহ তালা আয়াতরা শুরু করছেন ফমিনান্না অমিন হুমাইয়া কৌলু রব্বানা আতিনা এইভাবে যদি এই পুরাটা আয়াতের লাগাত করে এই আয়াতের মধ্যে এই দোয়াটা আসে তখন এটা জায়জ নাই এখান থেকে যদি পরে প্রথম থেকে অমিন হুমাইয়া কৌলুরব্বানা আতিনাফিদিনা হাসানা আফিনা হাসান অকিনা যাবেন না এইভাবে যদি বলে এইভাবে যদি বলে পুরা এতরা আর এই মধ্যে দু আসে তাহলে এটা যায় না কিন্তু শুধু যখন সে বলবে রব্বানা আতিনা আল্লাহম রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা ওফিলা আল হাসানা নার অথবা বলবে রব্বানা আলাম লানা এইভাবে এটা তো আয়তের পুরা পুরো আয়াত না এটা হলো অংশ যে আদম এসামকে যে আল্লাহ যে শিক্ষা দিয়েছেন যে দোয়াটা এটা সুরা আর আফের তেইশ নম্বর তো তেইশ নম্বর আয়াতে সে ওয়াকালা তারা দুজনে বললো ওয়াকালা ওনা এখন ওয়াকালা বলে যদি কেউ বলে ওয়াকালা রব্বানা তো আনসা তারা দুজনে বললো রব্বানা এইভাবে যদি পুরো আয়াতরা পরে এর মধ্যে যদি দোয়াটা আসে তেলাওয়াতের তেলাওয়াত করার যেভাবে তেলাওয়াত করা হয় এটা জায়েজ নেই

এইভাবে যত দোয়া পবিত্র কোরআনে আল্লাহ তারা শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলা দোয়া হিসেবে সজদার মধ্যে দোয়া করাটাই সবচেয়ে উত্তম কারণ আল্লাহর দোয়া শিক্ষা দেওয়াটা এই জন্য রসুদাম বলে দিয়েছেন আমাদেরকে যে তোমরা সজদার মধ্যে বেশি করে দোয়া করো সেখানে রসুদাম এইভাবে নিষেধ করেন না যে কোরআনের দোয়াগুলা তোমরা করতে পারবে না কিন্তু তেলাওয়াত করা যাবে না মানে আয়াতগুলা পরিপূর্ণভাবে তেলাওয়াত করা সে তেলাওয়াত কইরা সেটার মধ্যে যে দুয়াগুলা যেভাবে আসে পড়ে সেটা না শুধু দুয়া যে আসে সেই দুয়াটা দোয়া হিসাবে আল্লাহর কাছে এটা সৈদের মধ্যে অবশ্যই চাওয়া যাবে কারণ রসুরের আদেশ এবং আল্লাহ রব্বুল আলমিনও আদেশ করেছেন রব্বাকুম তদার রহম খুফিয়া সুরান আমের একশো আয়াত যে তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করো দোয়া করো বিনয়ভাবে এবং চুপে চুপে তো বিনয়ভাবে চুপে চুপে সবচেয়ে বিনয়ের এবং চুপে চুপে করার যে আকৃতি সেটা হলো সজদার মধ্যে সজদারটা হলো সবচেয়ে বিনয় একটা বান্দা সাতটা অঙ্গ দ্বারা আল্লাহ কাছে সে অবন মাটির সাথে তাকে মিশিয়ে নিজেকে একদম অনেক নিচু মনে করে একদম বিনয় হয়ে সে তখন চুপে চুপে শয্যার মধ্যে যে দোয়া করাটা তো এটা এই সুরা আমের একশো পাঁচপান্ন নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা বলেছেন তোমরা দোয়া এই শয্যার মধ্যে চুপে চুপে বিনয়ের সাথে দোয়া করো এবং রসম বলেছেন শয্যার মধ্যে তোমরা দোয়া করো এবং সেটা কবুল করার অনেক আশ্বাস দেওয়া হয়েছে তো কাজেই অবশ্যই আমরা কোরআনে যে দোয়াগুলো আছে সেটা দোয়া হিসাবে আমরা প্রার্থনা করব কিন্তু পুরা আয়াত্রা তেলাওয়াত করব না পুরা আয়াত্রা তেলাওয়াত করার মধ্যে যখন দোয়াটা আসবে সেটা ঠিক না কারণ কোরআন তিলাওয়াত করাটা সৌজার মধ্যে এটা নিষেধ করা হয়েছে তো আল্লাহ বলে আমি আমাদেরকে সঠিক জিনিসগুলো সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক ওসল্লাহমাইন